27 জুন 2016 শতবর্ষ কোপার ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হার আর্জেন্টিনার। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিল অধিনায়ক মেসি। পর মুহূর্তে দেশের জার্সিতে মেসির অবসরের সিদ্ধান্ত, দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেই খবর। মেট লাইভ টু বুয়েন্স আইরেস, চোখের কোণে জল নিয়ে কোটি কোটি মেসি ভক্তের প্রার্থনা, ফিরে এসো মেসি। কাট্টু 2014 ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল, সেদিন জার্মানির কাছে ম্যারাডোনার উত্তরসূরিদের হার 0-1 গোলে। ঐতিহাসিক ম্যারাকানায় নুয়াদের হাতে ট্রফি উঠতে দেখে চোখের কোণে জল লুকিয়ে রেখেছিলেন লিও। ম্যারাকানা মেট লাইভের মাঝে আরও একটি কোপার ফাইনালে কাটার মুকুটে বিদ্ধ হয়েছে মেসিরা, সেটাও ফাইনালে গিয়ে হার। তিনবার ট্রফি হাতছাড়ার দুঃস্বপ্ন ভুলে নয়া স্বপ্ন বুকে নিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে মেসিরা। লিওর ক্যারিয়ারে এটাই আবার অঘোষিত শেষ বিশ্বকাপ। আজ থেকে সোনালি ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণের অভিযান শুরু তাদের, যার প্রথম প্রতিপক্ষ আইসল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে অবশ্যই এগিয়ে আর্জেন্টিনার মেসিরা, যেখানে রয়েছে 5 নম্বরে, সেখানেই আইসল্যান্ড রয়েছে 20-এ। এত সব হিসেব হয়তো উল্টে দিতে পারে 3,34,000 জনসংখ্যার দেশ। শেষবারের ইউরো লড়াইয়ে বরফের দেশের আগুনের পারফরমেন্স চোখ ধাঁধিয়ে দিয়েছিল সবাইকে। ইউরো শেষ 16 লড়াইয়ে তারা আইসল্যান্ডকে ছিটকে দিয়েছিল দলটি। মেসিদের কোচ সাম্পাওলিকে অবশ্য আশ্বস্ত রাখছে আর্জেন্টিনার চতুর্মুখী আক্রমণ। মেসি হিগুয়েনের সঙ্গে রয়েছে আগুয়েরো ও নতুন মুখ দিবালাই আর্জেন্টিনার তুরুপের তাস। অন্যদিকে এবার একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। সেমি ভক্তদের আবার চাপমুক্ত রাখছে লিওর দুর্দান্ত ফর্ম। শেষ ফ্রেন্ডলি ম্যাচে হাইতির বিরুদ্ধে হ্যাট্রিক করেছে মেসি। বিশ্বকাপের শুরুটা এমন ছন্দেই করতে পারেন কিনা সেটি এখন দেখার। শেষ তিনবার বিশ্বমঞ্চে ট্রফি খোয়ানোর দুঃস্বপ্ন ভুলে রাশিয়ার মঞ্চে ফিনিক্স পাখির মতো জ্বলে উঠে আর্জেন্টিনা নতুন কোনো রূপকথার জন্ম দেয় কিনা তার অপেক্ষায় ফুটবল দুনিয়া।